আমি মোহাম্মদ তৌরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্বেদ চাষ করি তো আমার হাতে যে এই ভেষজ উদ্বেদটা দেখতে পাচ্ছি এটার নাম কিন্তু শতমূল একে কেন শতমূল বলা হয় তা আমার পিছনে যে শতমূল গাছটা ওঠানো হচ্ছে ওইটা দেখলে কিন্তু বিস্তারিত বোঝা যাবে যে একটা শতমূল কত বড় হতে পারে আর এই শতমূলটাকে কেন শতমূল বলা হয় এটার কি কী উপকারিতা রয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে উদ্ভিদ সম্পর্কে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটু পিছনে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বিশাল একটা শতমূল ওঠানো হচ্ছে আমরা যদি একটু দেখি যে কত এরিয়া জুড়ে জায়গাটা গর্ত করা হয়েছে এখানে হয়তো ক্যামেরাতেও অত ভালো একটা বোঝা যাচ্ছে না তো একটা গাছে কি পরিমাণ শতমূল হয় তা আজকে কিন্তু বিস্তারিত পুরোটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শতমূলটা দেখতে কেমন আর এটাকে কেন শতমূল বলা হয়ে থাকে তো আমি যদি একটু সাইডে এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এই যে ছোট ছোট ছোটো চারাগুলো রয়েছে আমরা এখানে বীজ রোপণ করেছিলাম ওইখান থেকে চারা হয়েছে এই যে এটা কিন্তু মিডিয়াম বয়সে একটি চারা এটা হচ্ছে দুই থেকে তিন মাস হবে এই তিন মাসের মধ্যে কিন্তু রকম হয়েছে তো আমরা যেটা উঠাচ্ছি এটার বয়স কম করে তিন বছর হবে তিন বছর সময়ের মধ্যে কিন্তু এরকম বড় হয়েছে তো এটা কতটুকু ওজন হয় এটার কি কি কার্যকারিতা আছে তা বিস্তারিত এটা মাটি থেকে ওঠানোর পরে তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এখানে কিন্তু মাটির ধরে এটা তোলার চেষ্টা করা হচ্ছে বড় যে সাফলটা রয়েছে এই সাফলটা দিয়ে এভাবে চাপ সহ তোলা হচ্ছে যেন হচ্ছে মূল গুলো কেটে না যায় মূল গুলো কেটে না গেলে কিন্তু এটা অনেকদিন ঘরে রেখে খাওয়া যাবে অনেক দিন পর্যন্ত খাওয়ার উপযোগী থাকবে এই শতমূলটা কিন্তু অনেক উপকারী এবং আর্থিক লাভজনক একটি ভেষজ উদ্ভিদ এটা কেন লাভজনক কারণ এটা কিন্তু মাটির উপরে চাষ করতে হয় না যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পাশে আমাদের অ্যালোভেরা জমি আছে অ্যালোভেরার জমির পাশে কিন্তু এই সাইড ঘেসে কিন্তু এই শতমূলটা চাষ করা হয়েছে এটা মাটির নিচে হয় উপরে যে লতানো জাতীয় গাছটা দেখানোর চেষ্টা করছি ওইরকম গাছ হয় এটা মাটির নিচে যেহেতু হয় অন্য আবাদে কোনো প্রবলেম হয় না এটা অনায়াসেই কিন্তু হয়ে যায় একটা নির্দিষ্ট সময় শেষে দেড় থেকে দুই বছর পরে কিন্তু এরকম বড় আকৃতির একটা শতমলের ঝোপা পাওয়া যায় এই শতমূলটা কিন্তু অনেক উপকারী এবং লাভজনক একটি ভীষজ তা আমরা বিস্তারিত দেখবো যে এটা মূলটা কত বড় হয়েছে এবং এটা কত কেজি হয় এটাও কিন্তু বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমাদের মূলটা কিন্তু উঠে গেছে প্রায় আরে এই কান হইতো না এবারে আনতে ধরেন বাইরে এমন না উঠো না দেখা যাচ্ছে এই আনা খালি আর চা দাগি দাগি দিয়া মারি ফেলা এবারে তুমি এবারে গুলা ডাললে তাহলে মাল কত রকম

বিশাল শতমল কিন্তু আমাদের এটা হয়েছে আমি যেমনটা বলার চেষ্টা করেছিলাম এটাকে শতমল কেন বলা হয় কত বছরের সাধনা দুই বছরের সাধনা দুই বছর এইদিকে তাকানি একটু দেখি

তখন যেটা দেখানোর চেষ্টা করেছি যে এই শতমূলটা কিন্তু কি পরিশ্রমের মাধ্যমে তোলা হলো যে এটা কতটা বড় হয়েছে আমার সামনে কিন্তু যে শতমূলটা রয়েছে এটা আইডিয়া করা হচ্ছে যে প্রায় এক মন থেকে পঁয়তাল্লিশ কেজি ওজন হবে এক মনের ওপরে কিন্তু এটার ওজন হবে এরকম সাইজের কিন্তু সহজে হয় না সচারচর হয় না এটা দুই থেকে তিন বছর ভালো মাটিতে রাখার কারণে কিন্তু এতটা বড় হয়েছে তো এই শতমূলটটার কী কী উপকারিতা এটা কিন্তু আমি একটা বিদর মাধ্যমে এর পূর্বেই দেখানোর চেষ্টা করেছি ওটা যারা দেখে তাদের ক্ষেত্রে ছোট করে যদি বলতে চাই এটা কিন্তু শরীরের ম্যাটাবলিজম গ্রেটকে স্বাভাবিক রাখে এটা যাদের শরীরে অতিরিক্ত টক্সিক জাতীয় যে পদার্থটা রয়েছে যার কারণে টক্সিকের কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় যে গ্যাসের সমস্যাটা ওই গ্যাসের সমস্যাটা বেড়ে এছাড়াও কিন্তু এটা শরীরের হরমোনের যে ব্যালেন্সটা রয়েছে ওই ব্যালেন্সটা রাখতে সহায়তা করে জ্বালা পোড়া দেখা যাচ্ছে অনেকের যে পোষাবে অনেক সময় ইনফেকশন হয়ে যায় পোসাবের পোড়া করে তাদের ক্ষেত্রে কিন্তু এই শতমূলটা অনেক ভালো কাজ করে তো কারো যদি এই অরিজিনাল শতমলটা প্রয়োজন হয় সরাসরি কিন্তু আমাদের এলাকাতে এসে এই সতমূলটা নিয়ে যেতে পারেন আমাদের এলাকার ঠিকানা হলে এটা নাটোর সদর উপজেলাতে অবস্থিত নাটোর জেলার ঔষধি গ্রাম ঔষধি গ্রাম নামে কিন্তু এক নামে সবাই চেনে গুগল ম্যাপেও কিন্তু আমাদের এলাকার ঠিকানা দেওয়া আছে ওখান থেকেও কিন্তু দেখে সরাসরি আমাদের এলাকাতে আসতে পারেন এছাড়া কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো ওখানে ওখান থেকেও কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম